দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটু নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে কাঁধে আমার যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ককটেল পাখি, আর এটা আমার কাছে প্রায় 2 মাসের মতো আমার কাছে রয়েছে, আর একে আমি কিছু ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। আমরা অনেকেই পাখি পুষতে পছন্দ করি বা পাখি আমরা ভালোবাসি, তো অনেকেই পাখি পোষার যে ইচ্ছা থাকে, কিন্তু অনেকেই পাখি পৌঁছতে পারে না, বা অনেকেই পাখি পৌঁছলেও তাকে বাইরে খোলা আকাশের নিচে উড়াতে পারে না, কারণ অনেক সময় পাখি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পাখি উড়ে পালিয়ে যায়, অনেক সময় পাখি খুঁজে পাওয়া যায় না। তো আমার মনে হয় পাখি যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় তাহলে পাখি কখনোই পালাবে না। আর আমি এই পাখিটাকে প্রায় 1-1.5 মাস ধরে ট্রেনিং দিচ্ছি, তো আজকে আমি এই খোলা আকাশের নিচেই রয়েছি। আপনারা বুঝতে পারছেন এটা আমাদের পুরো একদম ধানের সব ক্ষেত, এখানে এখন সব ধান কেটে নিয়েছে, শুধুমাত্র জমিগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গায় আমি এই পাখিটাকে আমি উড়ানোর চেষ্টা করব, আর আমি দেখব যে এই পাখিটা আবার ফিরে আসে কি না, কারণ আমি যতদূর জানি পাখি যদি ঠিকঠাক ট্রেনিং দেওয়া যায় তাহলে পাখি কখনোই উড়ে পালায় না। তো সেই হিসেবে আমি এই পাখিটাকে ট্রেনিং দিচ্ছি, যাতে ফ্রি ফ্লাইয়ের জন্য ফাঁকা জায়গায় ছাড়া যায়, এবং আমি যখন ডাকবো পাখি যেন আবার ফিরে আসে। কিন্তু আজকে আমি এই পাখিটাকে এখানে উড়াবো, এবং সেটা কীভাবে উঠছে এবং কীভাবে আমি ডাকছি, কীভাবে পাখিটা ফিরে আসছে, সেটা আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর পাখি অনেকেই পছন্দ করে, কিন্তু কি হয়, পাখি ঠিকঠাক ট্রেনিং না দেওয়ার কারণে পাখি অনেক সময় হারিয়ে যায়, এরকম ঘটনা অনেক ঘটেছে, যার কারণে অনেক পাখি অনেকে পুষতে চাইলেও পুষতে পারে না, অনেক ভয় থাকে, অনেক সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। তো যাই হোক, সঠিকভাবে যদি ট্রেনিং দিয়ে পাখি পোষ মানানো যায়, সঠিকভাবে পোষ মানিয়ে যদি পাখিকে আপনি বাইরে এসে আকাশে উড়ি খোলা জায়গায় উড়িয়ে দেন, তারপরেও কিন্তু পাখি পালায় না, সেটাই আজকে আমি আপনাদের আমি সরাসরি দেখাবো। তো যাই হোক, বেশি দেরি না করে আজকে আমি দেখাবো। আর আজকের ভিডিওটা বা আজকের বিষয়টা টোটালি একদম নতুন, কারণ আপনারা জানেন আমি বায়োফ্লক রিলেটেড ভিডিও করে থাকি। তো এই ধরনের পাখি রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পাখি আমি কীভাবে ট্রেনিং দিয়েছি বা আপনারা পাখি পছন্দ করেন কি না, এই ব্যাপারে যদি আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাখির ভিডিও আরও পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয়, যদি কিছু জানার থাকে, যদি কিছু দেখার থাকে, অবশ্যই জানাবেন, আমি আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। তো যাই হোক, বেশি দেরি না করে এখন আমি পাখিটাকে আকাশে খোলা আকাশে উড়াবো, এবং সেটাকে দেখবো যে আমার কাছে ফিরে আসছে কি না। এখন পাখিটা একদম বুঝতে পাচ্ছেন উড়ার একদম উপযুক্ত পাখি, একদম ডানা বাগনা সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও আমার কাঁধে বসে আছে, কোনোরকম বাঁধা নেই, পাখি একদম খোলা অবস্থায় আছে, ঠিক আছে। তো যাই হোক, পাখিটা এখন আমি এই খোলা আকাশে নিচেতেই আমি উড়ানোর চেষ্টা করছি, এবং দেখি আমার কাছ থেকে পাখিটা উড়ে কতদূর যায় বা আমি ডাকলে ফিরে আসে কিনা। এই দেখুন, পাখিটা এখন আমার হাতে রয়েছে, তো একদম খোলা অবস্থায় আছে, কোনোরকম কোনো কিছু দিয়ে বাঁধা নেই, আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। এখন আমি পাখিটাকে একটু উড়ানোর চেষ্টা করি, দেখা যাক কতটা দূরে যায়। দেখতে পাচ্ছেন আমার গায়ে এসে বসে গেছে, একটু হাতে করে আমি দূরে ছোড়ার চেষ্টা করবো। দেখুন চলে গেছে, ওই দূরে চলে গেছে, আয় দেখেন। দেখেছেন, পাখি যদি ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া যায় পাখি কখনো পালায় না, ঠিক আছে। আমাদের অনেক ভুল ধারণা অনেকের থাকে যে পাখি আমরা ট্রেনিং দেওয়ার পরেও পাখি যখন বাইরে গিয়ে ছাড়ি তখন কিন্তু পাখি পালিয়ে যায়, তো সেটা একটা ভুল, ট্রেনিং দেওয়ার কারণে হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো সঠিকভাবে ট্রেনিং দিতে পারলে পাখি আপনার কখনো পালাবে না। এই যে দেখছেন পাখি ঘুরে আসে আমার হাতেই বসে আছে, সঠিকভাবে ট্রেনিং দিতে হবে আপনাকে। তো যাই হোক, আমি ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, কতটা ভালো ট্রেনিং দিতে পারবো আমি জানি না। এই পাখিটার বয়স এমন কিছু বেশি নাই, 2.5 মাসের মতো বয়স হবে, আর আমার কাছে প্রায় 1.5 মাসের মতো রয়েছে পাখিটা, 1.5 মাসের থেকে একটু বেশি হবে, আর এর বয়সটা হয়তো 2.5 মাসের থেকে একটু বেশি হতে পারে, ঠিক আছে। আমি যখন এনেছিলাম তখন 25 দিনের বাচ্চা ছিল এটা। তো পাখি সঠিকভাবে ট্রেনিং দিলে পাখি আপনি বাইরে এসে ফ্রি ফ্লাইয়ের জন্য ছেড়ে দিতে পারবেন, আকাশের নিচেই খোলা আকাশে আপনি উড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন আরেকবার আপনাদের দেখাই, আরেকবার একটু উড়িয়ে দেখাই আপনাদের। এই দেখেন স্টেপ আপ, দেখছেন পালাচ্ছে না। তো এইভাবে পাখিগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য আপনাকে সঠিক তরিকা জানতে হবে, সঠিক আপনাকে ধারণা রাখতে হবে পাখি কীভাবে ট্রেনিং দিতে হয়, সঠিকভাবে ট্রেনিং দিতে হবে, ঠিক আছে। তো এই পাখিটাকে যাই হোক আমি মোটামুটি একটা ট্রেনিং দিয়েছি, বুঝতে পারছেন আপনারা যে 1-1.5 মাসের মধ্যে কত সুন্দর এখানে ট্রেনিং
নিয়েছে পাখিটা আর ফিরে ফিরে আসছে বারবার। তো চলুন আর একটু লম্বা করে একটু ছাড়ি এবং একটু বড় করে একটু উড়িয়ে দেখবো পাখিটা কতক্ষণ উঠছে। যাচ্ছেই না, আমার কান্দে এসে বসে গেছে। আবার একবার ছাড়বো, অনেক দূর পর্যন্ত দেখা যাক কি হয়। দেখেন আমার কাছে চলে আসছে, বুঝতে পারছেন আমাকে ছেড়ে যাচ্ছে না। তো সঠিকভাবে ট্রেনিং দিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের যাদের বাড়িতে পাখি আছে বা ট্রেনিং দিচ্ছেন, পাখিকে ফ্রি ফ্লাইয়ের জন্য যখন উড়াবেন অবশ্যই আপনার আশেপাশের দিকটা একটু ভালো করে দেখে নেবেন, কোনো অন্য পাখি যেন না থাকে। অন্য পাখি থাকলে কি হবে, আপনার পোষা পাখির ওপরে হামলা করতে পারে বা আপনার পোষা পাখি পিছনে তাড়া করতে পারে। অনেক সময় কি হয়, আপনার পোষা পাখিকে তাড়া করে অনেক দূর নিয়ে যায় এবং পোষা পাখি আর ফিরে আসতে পারে না। কারণ পোষা পাখি যেটা হয় সবসময় বাড়ির মধ্যে থাকে, যার কারণে সে এলাকার বিষয়ে বেশি চেনা পরিচিত না থাকার কারণে ফিরে আসতে পারে না। চলুন আর একবার উড়াবো। ঠিক আছে, আমি উড়ানোর চেষ্টা করছি কিন্তু পাখি আমাকে ছেড়ে যাচ্ছে না। ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এসে আমার হাতের কাছে এসে বসার জন্য চেষ্টা করছে। চলুন আর একটু দূরে একটু ছাড়ার চেষ্টা করি। দেখুন ছাড়ার পরও আবার এসে বসে, আবার একটু দূরে ছাড়বো। দেখছেন কি অবস্থা, তো যাই হোক পাখি আমার পুষতে ভালো লাগে, সেই হিসাবে পাখিটা আমি নিয়েছি। আমি জানি যে অনেকেই পাখি পছন্দ করে, পুষতে পছন্দ করে, পাখি বাড়িতে রাখতে পছন্দ করে। ঠিক আছে, পাখি থাকলে কি হয়, ভালো সময় পাস হয়, ভালো সময় কাটানো যায় পাখির সঙ্গে। তো পাখি পুষতে হলে অবশ্যই ছোট থেকে আপনাকে পাখিটাকে পোষ মানাতে হবে, বেশি বড় পাখি হলে কিন্তু পোষ মানানো খুব কঠিন হয়ে যাবে। আবার একবার পাখিটাকে একটু দূরে ছোড়ার চেষ্টা করব, দেখা যাক কতটা দূরে যাই। দেখেন যাচ্ছে না। ঠিক আছে, পাখিটাকে লম্বা করে একটু ছুড়ব। আরে দেখেন পাখি ধরেছি, লম্বা করে একটু ছুড়বো অনেক দূরে। আরে দেখেন পাখি একদম অনেক দূরে যাওয়ার কথা, সেখানে যাচ্ছেই না, তার মানে বুঝতে পারছেন পরিষ্কার আশা করছি। যে টোটালটাই আপনার ট্রেনিংয়ের উপর নির্ভর করছে যে আপনার পাখি আপনাকে ছেড়ে চলে যাবে কি না। যদি ট্রেনিং সঠিকভাবে দেওয়া থাকে পাখি কখনোই ছেড়ে যাবে না। অনেক সময় কী হয়, পাখি অনেক দূর চলে যায় এবং ফিরে আসতে পারে না। যদিও ফিরে আসার চেষ্টা করে কিন্তু এলাকাটা চিনতে পারে না এবং কোথায় গিয়ে বসেছে না বসেছে এবং কীভাবে ফিরবে এই বিষয়গুলো জানা থাকে না বাড়ির পোষা পাখির, সবসময় খাঁচায় বন্দি থাকার কারণে। যার কারণে ফিরে আসার চেষ্টা করলেও ফিরে আসতে পারে না। অনেক সময় পাখি অনেক কষ্ট পেয়ে মারা যায় বাগানে গিয়ে, বা অনেক পাখিতে শিকার করে নেয় তাকে, বা সেই পাখিটাকে ধরে মেরে দেয়। কাক পক্ষী অনেক অনেক রকম পাখি আছে যেগুলো আপনার পোষা পাখির উপরে হামলা করে। তো এই হচ্ছে আমার পাখি, ছোট একটা পাখি, এমন কিছু বড় নয় আর এমন কিছু ব্যাপার না। পাখি আপনারা ট্রেনিং দিতে পারেন, কোনো সমস্যা নেই, খুব সাধারণ ব্যাপার। ঠিক আছে, এটা ছোট একটা চেষ্টা বলতে পারেন। যদিও আমার অনেকদিন আগে থেকেই পাখি একটা বাড়িতে রাখবো বা পোষ মানাবো এরকম একটা চিন্তাভাবনা ছিল। এবং পাখি শুধুমাত্র পোষা নয়, পাখিকে যতক্ষণ পর্যন্ত আপনি খোলা আকাশে না উড়াচ্ছেন ততক্ষণ পর্যন্ত পাখি পোষার মানে সঠিক মানে হয় না আর কি। এমনভাবে পাখি পুষতে হবে যে পাখি আপনার খোলা থাকবে, পালাবে না, সেরকম পাখি পুষতে হবে। পাখি যদি খাঁচায় বন্দি করে রেখে পোষা হয় তাহলে সেটা পাখি পোষ মানানোর কোনো মানেই হয় না, সেটা তাকে কষ্ট দেওয়া হয়। এমনভাবে পাখি পুষতে হবে যে পাখি আপনার কাছে থাকতে কোনো কষ্ট মনে করবে না, আপনার কাছেই থাকতে পছন্দ করবে, সেরকম পাখি পুষতে হবে। দেখতেই পাচ্ছেন পাখিরা আমার কাছে থাকতে পছন্দ করে, যার কারণে আমি দূরে ছুড়ে দিলেও কিন্তু যেতে চাইছে না। এইরকমভাবে পাখি পুষতে হবে যে আপনার খোলা থাকবে বাড়িতে কিন্তু পাখি আপনার পালাবে না, আর যদিও কোথায় চলে যায় পাখি আপনি ডাকলেই চলে আসবে। বুঝতে পারছেন পাখিটা এখন খাবার চাচ্ছে আমার কাছে। তবে পাখি ট্রেনিং দেওয়ার সময় কীভাবে কি ট্রেনিং দেবেন না দেবেন এর ব্যাপারে বিস্তারিত আমার আর একটা চ্যানেল আছে, সেখানে যদি আপনারা ভিজিট করেন দেখতে পারবেন। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদিও সেখানে আমি হিন্দিতে ভিডিও করি। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না, তারপরেও আপনারা বাংলাতে কমেন্ট করলে আপনারা উত্তর পেয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তবে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে বা এই ধরনের ভিডিও আগামীতে আরও প্রয়োজন আছে কিনা, বা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আগামীতে আরও এই ধরনের ভিডিও বাংলাতেই আমি এই চ্যানেলে আপলোড করব, যাতে আপনাদের হয়তো কিছুদিনের হলেও আগে উপকৃত হবে। আমি জানি যে বাঙালিরা যারা আছে বেশিরভাগই পাখি পোষ মানাতে চায়,
তো যাই হোক, পাখিটাকে আর একবার ছাড়ার চেষ্টা করবো এবং দেখবো কত দূর যাচ্ছে। বুঝতে পারছেন পাখি যেতে চাইছে না, আবার একবার ছোড়ার চেষ্টা করব। একজন থাকলে আর একজন থাকলে ভালো হতো, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমার পাখি, তো সেই হিসেবে দূরে ছুটতে পারছি না। বুঝতে পারছেন ক্যামেরা এসে বসে গেছে, আবার একটু দূরে ছোড়ার চেষ্টা করবো। এই দেখেন সূর্য এসে বসে গেছে, ঠিক আছে একটু দূরে রেখে দূর থেকে ডাকবো এবং দেখবো আসে কিনা। পাখি একদম খোলা আছে, কোনো রকম দড়ি দিয়ে কোনো পাখি কিন্তু বাঁধা নাই। পাখিটাকে আমি এখানে রাখবো এবং অনেক দূরে থেকে আমি ডেকে দেখবো আসে কিনা। এই দেখতে পাচ্ছেন পাখি রেখে দিয়েছি, অনেক দূরে গিয়ে আমি ডাকবো। দেখতে পাচ্ছেন আমি ডাকি নেই এখনো, তো চলে এসছে। তো এই যে মানে পাখির সঙ্গে সময় পাস করা বা সময় টাইম স্পেন্ড করা একটা যে আনন্দ, এটাই হচ্ছে ব্যাপার, অন্য কিছু না। এটা আমার কোনো বিজনেস বা অন্য কিছু নয়, জাস্ট একটা ভালো লাগা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনাদের হয়তো অনেকের কাছে আশা করছি পাখি আছে, আর আপনারা হয়তো অনেকেই আছেন যে ট্রেনিং দিয়েছেন, ঠিক আছে। আমি যদিও খুব ভালো ট্রেনিং দিতে পারি না, মোটামুটি চেষ্টা করি। আমাদের আগে কোনো পাখি অনেক আগে ছিল, যখন ছোটো ছিলাম আমি, তারপরে আর সেই ধরনের কোনো পাখি ছিল না। তো দর্শক, শেষবারের মতো আর একবার পাখিটাকে আমি ওড়ানোর চেষ্টা করবো, দেখবো উড়ে নাকি। বুঝতে পাচ্ছেন পাখি আমাকে ছেড়ে যাচ্ছেই না। তো যাই হোক, বেশি উড়াবো না আজকে, এই পর্যন্তই শেষ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে এই ধরনের পাখির ব্যাপারে আপনাদেরকে যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হয়ে যাওয়ার পর কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।